রাইট আদর একটু অন্তুকে বেশি আদর করতেছে মনে হচ্ছে সাকিব ভাই ভাই তুমি ভাই বেস্ট কমেন্টেটর জানো তাই না আমি জানতাম লাইক ইউ টক টু মাচ আমার নাম পিটার আক্রমণে ব্রাজিল কিন্তু অফসাইড একটু বেশি আক্রমণে চলে গেছিল নেইমার ওর ইমোশনটা কন্ট্রোল করতে পারে নাই রাইট একটা ভুল পাস কি ট্রাই করছে না শেষ পর্যন্ত ও চমৎকার নাইস করেছিল কিন্তু ততক্ষণ পাবে আর্জেন্টিনা জি সাইড লাইনের বাইরে চলে গিয়েছিল থ্রো ইন আর্জেন্টিনা থ্রো ইন করছেন রাফসান কি অবস্থা এত তাড়াতাড়ি একটা গোল খায় কি অবস্থা এটা ঘুরে দাঁড়ানোর রাস্তা কি যে আক্রমণ করতেছে কিছুক্ষণ পর আমি কন্ট্রোলারটা নিব দাঁড়াও কন্ট্রোলারটা নিতে হবে হাতে তাড়াতাড়ি একটু কন্ট্রোলারটা নিয়া ব্রাজিলের গোলটা দিতে হবে এটা মানিকজতের একটা সওয়াল হয়ে গেছে সাকিব আমারে রাখবে না এটা হাইরা গেলে না না আবারও একটা অফসাইড দেখলাম আমরা ব্রাজিলের কাছ থেকে আজকে ব্রাজিল এত বেশি আক্রমণে যাচ্ছে যে ওই দিকে কি হচ্ছে নাইস কামব্যাক হবে আমি বিশ্বাস করি মাঠের ওই দিকে যে একটা অর্ধেক আছে এটা মানুষ ভুলে যাচ্ছে কারণ এই দিকে শুধুমাত্র খেলা হচ্ছে ব্রাজিল মুহুর্মু আক্রমণে রয়েছে আর্জেন্টিনা বিপর্যস্ত নেইমার জুনিয়র নিবেন কর্নার কিক আরেকটা গোল কি হয়ে যাবে নাকি নেইমার জুনিয়র অল্পের জন্য ধারে কাছেও যায় নাই রাইট অল্পের জন্য ধারে কাছেও যায় নাই না আরেকটা পোস্ট পাশে লাগাইলে হয়তো বা থাকতে পারতো কি অবস্থা দেখি এই যে আর্লি লিডটা নেয়ার পরে এখন কি মনে হচ্ছে রাফসানকে কিছু বলতেছেন না আপনি হবে দাঁড়ানো বা হবে ওর মুখ আছে এখন কিছু বলার ভাই মুখ আছে মানে উপরে স্কোরবোর্ডটা দেখো একটু শোনো আর্জেন্টিনা লাইফে বাসালে ভাবি রান করো আর্জেন্টিনা এই যে বেশি কথা বললে বলো বলো এবার বলো রাফসান এবার বলো এবার বলো এবার বলো গোল রাফসান এদিকে আমি এদিকে এদিকে 16 মিনিটের মধ্যে 2-0 সেটা ও বিশ্বকাপ গেমারুতে সেটা রিয়েল ফিল্ডে কখনো হয় নাই ব্রাজিল এই জায়গায় পারে ভার্চুয়াল ওয়ার্ল্ডে মাঠে পারে না এই যে সেমিফাইনালে পারবে না দেখেই কিন্তু কোয়ার্টার ফাইনালে ওরা জাদু মন্ত্র করে আমাদেরকে ঠকাই দিয়েছে কারণ সেমিফাইনালে দেখা হইলে কিন্তু একদম মানিজ্জতে রাজত্ব হইতো ভাই ওর কন্ট্রোলারে গ্যাঞ্জাম করতেছে ক্যাসেমিরো হোয়াট আ বিউটিফুল ফিনিশ ওর ওর কন্ট্রোলারে একটা সমস্যা ব্রো কন্ট্রোলারে সমস্যা দেখেন শুনো ভাই তোমরা রেগুলার দেখো আমি একটা সিজনাল ফ্যান হয়ে আমি আমার টিম রে দেখি সেমিফাইনালে যাইতেছে ও ওয়াও রাইট এটা একটা ভালো বিষয় অবশ্যই এই মুহূর্তে আক্রমণে আর্জেন্টিনা গোলটা শোধ করার মিশনে এই মুহূর্তে আর্জেন্টিনার কি হবে হাই 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 বলো রাফসান দা ছোট ভাই কি তোমার কাছে কি জবাব আছে তুমি কি ভেবেছিলে এইভাবে আচ্ছা দেখো তোমাদের কিন্তু এখন কপাল ভালো যে আমরা সেমিতে উঠি নাই উঠলে কিন্তু মান ইজ্জত একটুও থাকতো না ভাইয়া 25 মিনিটে 3 গোল চি 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 আই থিংক ইউ আর মিক্সিং আপ রিয়ালিটি এন্ড লাইক দ্য গেম না ওরা ওরা স্বপ্ন দেখতেছে আসলে লুক দ্য গেম ইজ অল ভার্চুয়ালে গিয়া দ্য গেম ইজ অল উই হ্যাভ স্বপ্নের সেমিফাইনাল যেটা হতে পারতো কিন্তু হয় নাই এটা বাস্তব না ভাই দেখো দেখি দ্য গেম ইজ অল উই হ্যাভ এখন অনেক কিছু বলবে ঠিক আছে তাকাই তোরা ঠিক মতো এদিকে ডাকলে এখন এই যে বল নিতে গিয়ে ছেলে খেলার মতো বল তাকাইতে বল এটা কি মিয়া সিনেমা হট না তুমি আসছো বসছো খেলতেছো তাই না তোমাকে ডাকলে তো তুমি একটু শুনো না তার আগে কিন্তু ঠিকই মাথা বের করে আবার সামনে দিকে বাড়িয়েছে আর্জেন্টিনা গোমেজের পায়ে বল পারবা গোমেজ চেষ্টা নেবেন ক্রস নেবেন হয়তো অনেক ডান্সিং চলছে লিওনেল মেসির পায়ে বল ও সেভ করেছেন চমৎকার অ্যালিসন বেকার হবে কিন্তু এখনো না শেষ পর্যন্ত আবার ব্রাজিলের পায়ে বল ব্রাজিল আসলে একচ্ছত্র আত্মবিশ্বাস বিস্তার করেছে ভিনিসিয়াস 1 অন 1 সম্ভবত হানিটা পূরণ হয়ে যাবে আমার ধারণা হানিটা পূরণ হয়ে যাবে না ফাইনালি অন্তু গোল করতে পারুক আর না পারুক একটা ডিফেন্স করেছে ভালো ভাই দিস ইজ দ্য মোস্ট ওয়ান সাইডেড কমেন্ট্রি আই হ্যাভ হার্ড ইন মাই লাইফ না না কি বলে ওয়ান সাইডেড কমেন্ট্রি মানে আমি আর্জেন্টিনার পক্ষে গলা ফাটাই দিয়েছি 3 গোল খায়া বসে আছি মানিজ্জত নিয়ে টানাটানি সাকিব আমাকে রাখবে না তো অন্তু ভাই কোন রকমে আমার মানিজ্জত আপনি বাঁচায় দেন প্লিজ একটা গোল অন্তত পক্ষে করেন পারবা ভাই বিশ্বাস আছে কাটব্যাক করলেই গোল হবে কিন্তু কই 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 ভালো কাটব্যাক হয়েছে আয় হ্যাঁ শটটা খেলতে পারলো কিন্তু অ্যালিসন বেকারের হাতের মধ্যে বলটি সুতরাং কোনো লাভ হলো না বহুত তাফালিং এর চেষ্টা হলো হবে
যাই হোক আশা করি আর্জেন্টাইন সমর্থকরা যারা আছেন তারা এখনো মানে খুব বেশি খেপে যান নাই এই ম্যাচটি দেখে। গোল হয়ে গেল কিন্তু প্রথম গোলটাই হলো না শেষ পর্যন্ত, কিন্তু ভাই তুমি এমনি প্রেসার দিতেছো কেন? গোল তো লাগবে আমাদের, একটা গোল দরকার। বিশ্বকাপ আর্জেন্টিনা ভালো বল সামনে বাড়িয়েছেন, লিওনেল মেসি কই, তাকে খুঁজতে হবে এবং প্রথম গোলের অপেক্ষায় আর্জেন্টিনা দারুণ ভাবে ভালো ড্রিবলিং হয়েছে, মারলেই গোল এবং গোল হেড মিয়া 3-1 3-1 আমি আশা করি যে ব্রাজিলের যে সকল সমর্থক আছেন তারা এই ভাই তোমাদের দিকে কত টাকা দিচ্ছে অন্তত পক্ষে এই কত টাকা দিচ্ছে বলো না ভাই। দেখাইতে হবে যে আমরা অনেক খেলা পারি, কেউ বলছে শুনো রাফসান, ব্রাজিল বনাম আর্জেন্টিনা মানে টক্সিসিটি, ঠিক আছে এটা মানিয়ে নিতে হবে আমাদেরকে। এবার হবে একটি ফ্রি কিক এবং ভালো জায়গায় কাসিমেরও সেখানে আছেন, তিনি মারবেন না কিন্তু তিনি তো চলে গেলেন বলরে কি ফাঁকি দিয়া, এন্ড লং রেঞ্জে ট্রাই হবে, ডিফেন্সে তিনটা ডিফেন্ডার দরকার নালে কিন্তু ফাঁকা পেয়ে যাবে এবং এমিলিয়ানো মার্টিনেজ চমৎকারভাবে তার গ্লাভস নিয়েছেন, তার আগে কি এরি মধ্য দিয়ে প্রথমার্ধের খেলা শেষ। 45 মিনিট শেষে ব্রাজিল দুর্দান্ত একটি লিড নিয়েছেন 3-1 গোলে, এইটা যদি রিয়েল হইতো ভাই কি যে ভালো লাগতো। এটা রিয়েল কোনদিন হবে না সেই চিন্তা 4 বছর পরে করতে হবে, এতক্ষণে আমি বাজি ফুটাইতাম রাস্তায় নেমে। যাই হোক প্রথমার্ধের খেলা শেষে ব্রাজিল 3-1